নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে এখানে জয়েন করেছে এবং যুক্ত হচ্ছে এবং তারা বলছিলেন যে 200 মতো বাস মাধ্যমে কিন্তু তারা প্রায় 20,000 নেতা কর্মী এই সমাবেশ স্থলে যোগ দিবে এমনটা তারা প্রস্তুত করে নিয়ে এসেছে এবং ততটায় লোকজন কিন্তু এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং তাদের যে মিছিলটি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে গেটের থেকে শুরু করে পরবর্তীতে একদম মেইন রোডে যে চিনমতি সম্মেলন কেন্দ্রে উদ্যান পর্যন্ত কিন্তু তাদের এই বিশাল সমাবেশ মানে মিছিল রয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছে এবং শুধু শরীয়তপুর না ঢাকার বাইরে প্রত্যেকটি জেলা উপজেলা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের নেতা কর্মীরা তাদের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ পেশাজীবী লীগ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হচ্ছে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা আসতেছে দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে সমাবেশ স্থল এবং সেই সমাবেশ স্থলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এসে উপস্থিত হচ্ছে এবং সেখানে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতা কর্মীরা ইতিমধ্যে এসে জয়েন যুক্ত হয়েছেন এবং তিনি তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন জায়গা এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি জনসমাবেশ তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু তারা যে নেতা কর্মীরা যুক্ত হচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে এখানে যাচ্ছেন এবং তাদের কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট যে তাদের একটি কিন্তু ক্যাপ রয়েছে এবং তাদের যে ব্যানার রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যানার রয়েছে এবং ওখানকার যে সংসদ সদস্য রয়েছেন জনাব ইকবাল হোসেন অপু তার কিন্তু একটি ব্যানার রয়েছে এবং সেই সঙ্গে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে সমাবেশ স্থলে সেটা কিন্তু তিনি বিশাল একটি সমাবেশের আয়োজন হয়েছে এবং সেখানে কিন্তু জনসমুদ্র রূপান্তরিত হয়েছে এই এলাকাটির মধ্যে দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক কিন্তু তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি তিনি একটি ব্যানের মাধ্যমে এসে এসে এখানে এসেছেন যে আমরা একটু কথা বলে আপনার সাথে আপনি ব্যান নিয়ে এসছেন বিষয়টা যদি একটু পরিষ্কার করেন মানে আমি তো অসুস্থ অসুস্থ আমি হাঁটতে অসুবিধা আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমি কর্ম করি খাই আমি কারণবাজার মসজিদের পূর্ব গেটের কর্নারে আমার একটা দোকান আছে এই দোকানে আমি দোকানদারি করি আপনি অসুস্থ আপনি ব্যান নিয়ে এসছেন আপনি আপনি কি মুক্তিযোদ্ধা আপনার কাছে এই যে ইয়া দেখা যাচ্ছে বিভিন্ন মুক্তিযোদ্ধা আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জি আচ্ছা আপনি কি প্রতিটি সমাবেশে এভাবে যান হ্যাঁ সব যাই সব সময় এখন যাইতে পারি না আগে তো সব সময় গেছি এখন আসছি দেই বিরোধী পার্টি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এগুলি আর সহ্য হয় না কি বলে ওনারা ওনারা যা বলে বাংলাদেশ ব্যাগটাই ওনাগ ওনারাই সব কিছু আর কেউ বাংলাদেশে নাই আমরা চিন্তা করছি আমরা আর বসে থাকতাম না আমরা আতুরা বাড়িল থুইছি আবার আতুরা বাড়িল লই আজকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে কিন্তু যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আজকে যে জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং সামনে আগামীতে নির্বাচন আপনার একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আপনি কি প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করছি আমরা মন প্রাণে সহ পরিবারে ভাই বন্ধু আত্মীয় স্বজন চাচা চাচি খালা খালু দাদা দাদি সবাই মিলিয়ে নৌকায় ভোট দিব ইনশাল্লাহ সবাই
সব মিলিয়ে আমরা নৌকায় ভোট দিব ইনশাআল্লাহ নৌকার উসিল্লে বাংলাদেশ নৌকার উসিল্লে বাংলাদেশ বাংলাদেশ আর যাবে কোথায় বাংলাদেশের সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা যারা বাঁচি আছে তারা এখনো বুলেট হাতিয়ার লইলে হাতে খালি ব্রাশ পায় তখন একটা দুটানো ব্রাশ আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি অসুস্থ কিন্তু তিনি কিন্তু ব্যান নিয়ে কিন্তু ইতিমধ্যে তিনি সমাবেশ স্থলে এসে যুক্ত হয়েছেন এবং আমরা তিনি বলছিলেন যে তিনি এই যে যুদ্ধহত মুক্তিযুদ্ধ এবং তিনি এই দেশের ভালোবাসার টানে কিন্তু তিনি এই বঙ্গবন্ধুর নির্দেশে তিনি যুদ্ধ করেছিলেন এবং সেইখান থেকে হচ্ছে তিনি তার এই কর্মসূচিতে আজকে যুক্ত হয়েছেন এবং তিনি যে বোঝাতে যাচ্ছিলেন যে যারা হচ্ছে এখানে এবং তিনি যেটা বলছিলেন যে নেতাকর্মীরা যারা এখানে বিরোধী দলের নেতাকর্মীরা যারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা এখানে যাতে যুক্ত হচ্ছে এবং সেই যুক্তটাও যুক্ত হওয়ার কারণে কিন্তু তিনি ইতিমধ্যে এখানে এই জড়ো হয়েছেন এবং তিনি এই সমাবেশস্থলে এখানে এসেছেন দর্শক আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি বেশ কিছু আরও কিছু জনসমাবেশ ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং সেটা হচ্ছে 48 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুবলীগের নেতৃত্বাধীন একটি মিছিল কিন্তু ইতিমধ্যে এই সমাবেশস্থলে আসতে শুরু করেছে এবং এই আজকের যে সমাবেশ স্থলে কিন্তু বিভিন্ন ওয়ার্ড উত্তর এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হচ্ছেন এবং সেখানে যুবলীগ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিট আওয়ামী লীগ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে সেই স্বপ্নের মহেন্দ্র খন আজকের সেই জনগণের এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অধ্যায় আজকে সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক উন্নয়নের সারা বিশ্বে শেখ হাসিনার নেতৃত্বে যখন উন্নয়ন এগিয়ে চলছে ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জনগণের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের মেট্রো রেল এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন এলিভেটার এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন ঘোষণা করবেন মহেন্দ্র খন আজকের সেই দিন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জনগণের প্রত্যাশা পূরণে আবারও আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন বিশ্ব নেত্রী মাদার অব হিউম্যানিটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আবারও প্রমাণ করে দেবেন জনগণের জন্য যিনি নিরলস পরিশ্রম করে এই এক্সপ্রেসওয়ের শুভ মহেন্দ্র খন আজকের সেই দিনে আমরা যুবলীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে শেখ পরশ নিখিলের নেতৃত্বে উত্তর যুবলীগের জাকির হোসেন বাবুল ইসমাইলের নেতৃত্বে আমরা এই শুভ উদ্বোধন ঘোষণায় লাখো লাখো যুবক আজকে এই বাণিজ্য মেলার ঐতিহাসিক মাঠে আমরা উপস্থিত থাকি।